গাজায় পোলিও টিকা প্রদানের জন্য 3 দিনের অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। বুধবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে জাতিসংঘ। জানানো হয় ওই 3 দিন ভোর 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত 8 ঘন্টা বন্ধ থাকবে যুদ্ধ। প্রাথমিক আলোচনা অনুযায়ী 1 সেপ্টেম্বরের মধ্য গাজায় টিকাদান কর্মসূচি চালু করবে জাতিসংঘ। সেদিন থেকে শুরু হবে মানবিকের বিরতি। এই বিরতি 3 দিনেরও বেশিও চলতে পারে এমনটা জানানো হয়েছে বিবৃতিতে। তবে বিরতি কি শুধু মধ্য গাজায়ই চলবে নাকি পুরো উপত্যকায় তা স্পষ্ট করা হয়নি। স্থায়ীভাবে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে গেল কয়েক মাস ধরেই তোড়জোড় করছে বাইডেন প্রশাসন। শিগগিরই চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বারবার এমনটা বললেও এখনও কোনো সমাধান পৌঁছাতে পারেনি মধ্যস্থতাকারীরা।